সরকারের উন্নয়নে 15 বছরে 12টি মন্ত্রণালয়ের অগ্রগতি চিত্র বিশ্বকে জানান দিতে এসব তথ্যচিত্র নির্মাণ ও সম্প্রচারের পরিকল্পনা এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের ধারাবাহিকতা। এবার তথ্য মন্ত্রণালয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রয়েছে 15টি সংস্থা। দেশে এখন 35টি টেলিভিশন সম্প্রচারে আছে, আসছে আরো 5টি। রেডিও, পত্রিকা, অনলাইন মাধ্যম সহ বিভিন্ন ভাবে তথ্য প্রবাহে অগ্রগতি হয়েছে। টেলিভিশনগুলোর ক্রম নির্ধারণ, টিআরপি বিতর্কের অবসান, বিদেশি চ্যানেলগুলোকে ফ্রেশ ফিড প্রচারে বাধ্য করার মতো সাফল্য আছে তথ্য মন্ত্রণালয়ের। আয়োজক প্রতিষ্ঠান এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের সিনিয়র উপদেষ্টা নওয়াজিশ আলী খান বলেন, ভয়াবহ একটা সমস্যার মধ্যে আছি। ভাষার ব্যাপার, কন্টেন্টের ব্যাপার, অত্যন্ত নিম্নমানের নিম্নরুচি সম্পন্ন ম্যাটেরিয়াল আমরা তৈরি করছি, দেখছি এবং আমাদের গ্রহণ করতে হচ্ছে। মন্ত্রী মহোদয়, আপনি এটাকে দেখবেন, গণমাধ্যম যদি পীড়িত গণমাধ্যম হয়, রুগ্ন গণমাধ্যম হয়, সে দেশটি রুগ্ন হতে বাধ্য। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধ এবং ডাবিং সিরিয়ালগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে এ খাতে সুদিন ফেরানো যাবে বলে মনে করেন এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। কেবল অপারেটর থেকে 500-600-700 কোটি টাকা যেটি আয় হচ্ছে, সেই আয়ের একটা অংশ এই টেলিভিশন কর্তৃপক্ষকে, টেলিভিশন মালিকদেরকে দেওয়া যায় কি না সেটি আপনি আপনার চিন্তার মধ্যে আপনি নিয়ে আসতে পারেন। আমরা একটা কথা বলি, সেটি মাননীয় মন্ত্রী আপনি জানেন যে এই টেলিভিশনগুলো তারা বিনা পয়সায় কিন্তু সরকারি বিজ্ঞাপন প্রচার করে থাকে, বিনা পয়সায় সরকারের ক্যাম্পেইন করে থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্পেইন করে থাকে, সব কিছু কিন্তু তারা বিনা পয়সা করে। মাননীয় প্রধানমন্ত্রী সহ আপনাদের অনেক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে থাকে, কিন্তু সেখানে তারা যে অ্যাক্টিভিটিস করে সেই অ্যাক্টিভিটিসে কিন্তু এই টেলিভিশনগুলো, কিন্তু বেসরকারি টেলিভিশন কিন্তু কোনো আর্থিক অনুদান বা আর্থিক সহায়তা পায় না। আপনি পত্রপত্রিকা যদি আপনার ডিএপি থেকে কোনো বিজ্ঞাপন দেন মাননীয় মন্ত্রী, সেখানেও কিন্তু ইঞ্চি হিসাব করে আপনি সেখানে একটা পয়সা দিতে হয়, কিন্তু যেটি টেলিভিশনগুলো কিন্তু যে সম্প্রচার করছে সেখানে কিন্তু তারা কোনো রকমভাবে সেই পয়সা বর্থ পায় না। আপনি বলছেন যে সেগুলিকে পরবর্তীতে সম্পৃক্ত করার চেষ্টা করবেন, তা আমি প্রত্যাশা করতে চাই যাতে এমন কোনো মেকানিজম করা যায় কি না ভবিষ্যতে, যে যেরকমভাবে আমাদের প্রিন্ট মিডিয়াগুলো যেভাবে তাদের বিজ্ঞাপন প্রচার বা প্রকাশের ক্ষেত্রে একটা সরকারি সুবিধা পেয়ে থাকে, সেরকমভাবে কোনো সুবিধা পেতে পারে কি না সেটা চিন্তা করলে হয়তো আমাদের যে 35টি, 34টি বা আরও নতুন টেলিভিশন আসছে তাদের জন্য, তাদের উপার্জনের জন্য বড় একটা জায়গা হবে এবং সেই জায়গাটা নিশ্চয়ই আপনি আপনার সুবিবেচনা রাখবেন বলে আমি আশা করতে চাই। মাননীয় মন্ত্রী, আমরা করোনাকালের কথা যদি ফিরে যাই, সে সময় কিন্তু এই টেলিভিশনগুলো তাদের টকশোর মাধ্যমে, তাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে, তাদের নাটিকার মাধ্যমে সারা দেশবাসীকে অ্যাওয়ার করেছে, সেখানে কোথাও কিন্তু তারা সেরকমভাবে অর্থ উপার্জন করতে পারেনি। তারপর আমি বলবো যে টেলিভিশন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করে এই টেলিভিশনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যেহেতু আমরা এটিএন বাংলা এবং এটিএন নিউজের পক্ষ থেকে আজকে অনুষ্ঠানটি করছি, সে কারণে আমি টেলিভিশনের কথাই বেশি বলছি। সেই কারণে বলি যে আপনি নিশ্চয়ই আপনার বিবেচনা রাখবেন কীভাবে এই টেলিভিশনগুলোকে বাঁচিয়ে রেখে সরকারি কোনোভাবে সহযোগিতা সরাসরি না হোক কোনোভাবে করা যায় কি না, এই যেটি কেবল অপারেটররা সংগ্রহ করে থাকেন সেখান থেকে একটা ন্যায্য হিসাবে তারা পায় কিনা সেটি আপনার বিবেচনা রাখবেন। সবশেষে মাননীয় মন্ত্রী, আমি আপনারা দৃষ্টি আকর্ষণ করে আমি শেষ করতে চাই বক্তব্য, সেটি হচ্ছে এই মাত্র কিছুদিন আগে আপনারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন এবং এটি অবশ্যই একটি বড় আশার দিক। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মাধ্যমে আমরা প্রতি বছর শ্রেষ্ঠ নায়ক নায়িকা, শ্রেষ্ঠ গায়ক গায়িকা সহ আমরা শ্রেষ্ঠ অভিনেতাকে আমরা পুরস্কৃত করে থাকি, কিন্তু আমরা টেলিভিশনে যে শিল্পীরা রয়েছেন, নাটক যারা করেন বা টেলিভিশনে যে ভালো উপস্থাপক যিনি রয়েছেন, ভালো খবর পাঠ করেন, তাদের জন্য জাতীয়ভাবে কোনো স্বীকৃতি নেই মাননীয় মন্ত্রী। আমি আশা করব আগামীতে আপনারা যখন আসবেন সেরকমভাবে রাষ্ট্রীয় বা জাতীয় কোনো স্বীকৃতি তাদের জন্য প্রদান করা যায় কিনা, যারা টেলিভিশনের মতো এরকম গণমাধ্যমের সাথে জড়িত রয়েছে তাদেরকে এরকম পুরস্কৃত করবার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো আপনি আপনার চিন্তাভাবনার মধ্যে নিয়ে আসতে পারেন। তথ্যচিত্রটি প্রশংসা করে ডক্টর হাসান মাহমুদ বলেন, হতাশা না ছড়িয়ে দায়িত্ব নিয়ে তথ্য প্রচার করতে এটিএন বাংলা নেতৃত্ব দেবে বলে আশা তার। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আগে সম্প্রচারের ক্ষেত্রে ক্যাবেল অপারেটররা কোনো সিরিয়াল মেনটেন করত না, সেটি আমরা স্ট্রিক্টলি ইম্পোজ করে এখন সিরিয়াল মেনটেন করা হয়। ক্যাবেল অপারেটররা নিজেরাই আবার একটা টেলিভিশন হিসাবে কাজ করত, তারা নিজেরা অ্যাড কালেকশন করে সেটি প্রচার করত, সেটি বন্ধ করা হয়েছে। কোনো কোনো জায়গায় এখনও যে করা হয় না তা নয়, তবে আমাদের নজরে আসলে আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। বাংলাদেশের পণ্যের বিজ্ঞাপন বিদেশি চ্যানেলের মাধ্যমে প্রচার করা হতো, বাংলাদেশে ক্যাবেল অপারেটর, বাংলাদেশে ক্যাবেল অপারেটর আইন আছে 2006, সেটি কখনো বাস্তবায়ন করা সম্ভবপর হয়নি। আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার পর কেউ ভাবেনি যে এটা আমরা বাস্তবায়ন করতে পারবো।
যে বাংলাদেশে সমস্ত টেলিভিশন, বিদেশি টেলিভিশনগুলো ক্লিন ফিট প্রচার করতে হবে, এটা আইনে আছে। ভারতে যেমন আমাদের কোনো টেলিভিশন এখানে কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারে না, এটিএন বাংলা পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখা যায়, বা আরও বেশ কয়েকটি চ্যানেল পৃথিবীর বিভিন্ন জায়গায় সম্প্রচারিত হয়, তারা কিন্তু বাংলাদেশের কোনো বিজ্ঞাপন সেখানে দিতে পারে না। এটি সারা পৃথিবীব্যাপী, এটি আইন, এটি সবাই মেনে চলে। শুধু মেনে চলতো না আমাদের দেশে, কোনো বিদেশি চ্যানেল সেটি মানত না। এবং এটি যে আমরা বাস্তবায়ন করতে পারবো সেটিও কেউ ভাবেনি, কারণ এ আইন বাস্তবায়নের বিপক্ষে কেবল অপারেটররা ছিল এবং মানুষকে উত্তেজিত করার অপচেষ্টা ছিল। তো কিন্তু আমি পাশের দেশের সাথে কথা বলেছি যে আমি আইন বাস্তবায়ন করতে যাচ্ছি, বিকজ দিস ইজ আওয়ার ল অ্যান্ড ইউ হ্যাভ দ্য সেম ল, ইউ হ্যাভ ইমপ্লিমেন্টেড, উই আর গোয়িং টু ইমপ্লিমেন্ট, আমি কথা বলেছিলাম। এবং কেউ যেটি ভাবতে পারেনি সেটি আমরা করতে সক্ষম হয়েছি, যে ক্লিন ফিট প্রচার সমস্ত টেলিভিশনগুলো করছে, বিদেশি টেলিভিশন। এতে করে 500 কোটি টাকার বিজ্ঞাপন যেটি বিদেশে চলে যেত সেটা এখন দেশে থাকছে। দায়িত্বে না থাকলে তো সমালোচনা হওয়ার কোনো দরকার নেই, তো দায়িত্বে থাকলে সমালোচনা হবে এবং সেটিকে সমাদৃত করার মানসিকতাও থাকতে হবে, যে মানসিকতা আমরা পোষণ করি। এবং একই সাথে দেশটাও যে বদলে গেছে, মানুষকে আশা দেখাতে হবে, আমাদের দেশ এমন বদলে গেছে, এই আশাটা দেখাতে হবে, তাহলে মানুষ দেশটা নিয়ে আশাবাদী হবে, না হয় সবাই হতাশার মধ্যে থাকবে। তো এই কাজটা করার দায়িত্ব আমাদের সবার, তবে গণমাধ্যমের সবচেয়ে বেশি, কারণ গণমাধ্যম সমাজকে সঠিক খাতে প্রবাহিত করতে পারে, মানুষের চিন্তাকে সঠিক খাতে প্রবাহিত করতে পারে, মানুষকে আশা জাগাতে পারে এবং মানুষকে স্বপ্ন দেখাতে পারে, এবং সর্বোপরি দেশ, সমাজ, রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারে। গণমাধ্যম শুধুমাত্র সংবাদ পরিবেশন কিংবা এন্টারটেইনমেন্ট বক্স নয়। মনে রাখতে হবে গণমাধ্যমের দেশ, জাতি, সমাজ গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে, ভূমিকা রাখতে পারে। এটিএন বাংলা যেহেতু দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল, আমি মনে করি এটিএন বাংলা এই ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে। অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমন সরোয়ার কমল এমপি, এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন, এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাসিক আহমেদ সহ তথ্যচিত্র ও মন্ত্রণালয় সংশ্লিষ্টরা ছিলেন। তথ্যচিত্রটি সোমবার রাত 10:50 এটিএন বাংলায় সম্প্রচার হবে। ডক্টর মাহফুজুর রহমানের দুর্গ নির্মাণের এক ঐতিহাসিক নিদর্শন, মুক্তিযুদ্ধের ইতিহাস, যা নতুন প্রজন্মকে আমাদের গৌরবময় একাত্তরকে জানতে সঠিক পথ দেখাবে। এটিএন বাংলা, ইউনিসেফ থেকে 6 বার রিজিয়নাল অ্যাওয়ার্ড এবং ইউনিসেফ।